অষ্টক কর্মীরা কাজ করেন, আশা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল কর্মী, তাদের যে মজুরি একদম কম, সেই মজুরি বৃদ্ধি করতে বামফ্রন্ট বদ্ধপরিকর। কৃষি এবং কৃষক আমাদের রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমাদের রাজ্যের অর্থনৈতিক ভিত্তি হচ্ছে কৃষি এবং কৃষি কৃষকের কল্যাণ। আমরা এই প্রতিশ্রুতি আমরা সেটা করেছি, আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, সেচ প্রকল্পগুলো সব বন্ধ, আমরা বিনামূল্যে কৃষকদের জমিতে সেচ দেব। সার একটা বড় সমস্যা, এই যে বাজেট, কেন্দ্রীয় বাজেট তৈরি করেছে যা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত করেছেন, সেই বাজেটের মধ্যে 50,000 কোটি টাকা গতবারের তুলনায় 50,000 কোটি টাকা সারের ভর্তুকি কমিয়ে দিয়েছে। অনুমান করতে পারবেন যে কৃষকদের আয় দ্বিগুণ হবে, কত ভাওতা, কত মিথ্যা। সেই কৃষকদের আমরা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার তৈরি করে তাদের সার, বীজ, কীটনাশক, অন্যান্য যে কৃষি সামগ্রী ভর্তুকি দিয়ে আমরা কৃষি বীজাগার এবং কোন কোন ক্ষেত্রে যদি কৃষকরা সমবায় করে সাপ্লাই করতে চায়, নিতে চায়, বামফ্রন্ট সরকার তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনাদের বলছিলাম যে কৃষক কল্যাণ, প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ, কৃষক সম্মান নিধি যোজনা, এই কৃষক সম্মান নিধি যোজনা কি কি করেছে জানেন? কৃষক সম্মান নিধি যোজনা এক নয়া পয়সা বৃদ্ধি করা হয়নি, এমনিতেই কত, 3 টাকা কত পয়সা পড়ে পার হেড, 6,000 টাকা এক বছরে, 5 জনের পরিবার ধরলে 3 টাকা পড়ে, 3 টাকা এখন কি হয়, আর 1 কেজি ইউরিয়া সারের তার কত টাকা দিয়ে যাচ্ছে, এইভাবে মানে কৃষকদের উপরে শোষণ নির্যাতন চলছে। যাই হোক, এইরকম একটি অবস্থা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই নির্বাচনে বামফ্রন্ট সরকার তৈরি করার পরে আমাদের যারা শ্রমিক এবং শ্রমজীবী অংশে মানুষ আছে, রেগা, কৃষি, বাগিচা, পূর্ত, মৎস্য দপ্তর, এই সমস্ত দপ্তর মিলে আমরা 200 দিন রেগার কাজ করাব। বর্তমান সরকার সেটা 24-এ নামিয়ে এনেছে, তাও মজুরি দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার 1 পয়সা রেগার টাকা বৃদ্ধি করা হয়নি, এবং আমরা 200 দিনের কাজের ব্যবস্থা করব, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করব, অনুরূপভাবে শহরাঞ্চলে 2F চালু করা হবে। সামাজিক সুরক্ষা এই বিজেপি সরকারের রাজত্বে এটা মানুষকে প্রতারণা করার সামিল করেছে। আমরা সামাজিক ভাতা যারা প্রাপক তাদের সংখ্যা বৃদ্ধি করব, ভাতার পরিমাণ বৃদ্ধি করব, যাদেরকে বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে পুনরায় তাদেরকে ভাতা দেওয়া হবে। এক কথায় বলতে গেলে 60 বছরের ঊর্ধ্বে যাদের আয় 1 লক্ষ টাকার নিচে তারা কোনো না কোনো ভাতার আওতার মধ্যে আসবেন, তারা শ্রমিক হতে পারেন, কৃষক হতে পারেন, অন্যান্য কোনো পেশায় থাকতে পারেন, যার আয় 1 লক্ষ টাকার নিচে তারা কোনো না কোনো একটা সামাজিক ভাতা প্রকল্পে আসবেন। শিক্ষক এবং কর্মচারীদের জন্য আমরা বামফ্রন্ট প্রতিশ্রুতি দিচ্ছি 10,323 যেই শিক্ষকদের নাম বিখ্যাত ত্রিপুরার এখন রাজনৈতিক পাতা ভরে, সেই 10,323 শিক্ষকদের আমরা চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগ করব, এবং তাদের পরিবারের যারা ছাঁটাই হয়েছে, প্রয়াত হয়েছেন, সেই সমস্ত শিক্ষক পরিবারগুলোকে আমরা সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব, সহায়তা করব, কারণ ওই উনি তো প্রয়াত হয়েছেন, ওনার পরিবারের জন্য, পরিবারের মধ্যে যদি চাকরি যোগ্য থাকে তারও সেই সুযোগটা আমরা দেব। এইভাবে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন স্তরে, বিভিন্ন অংশে, সরকারি নিয়মে সরকারি রেগুলার কর্মচারীদের সঙ্গে সঙ্গে ছাঁটাই করতে পারে না, কিন্তু ইরেগুলার অনিয়মিত প্রকল্প কর্মী যারা ছাঁটাই হয়েছে তাদেরকে পুনর্নিয়োগ করা হবে। সবচেয়ে ভালো খবর হচ্ছে শিক্ষক কর্মচারীদের জন্য যে পেনশন প্রকল্প বিজেপি সরকার বাতিল করে দিয়েছে,
আমরা পুরানো পেনশন প্রকল্প পুনরায় আমরা চালু করব এবং এই যে মোহর গবাতা দিয়ে এই দিয়ে তিন বছর না দিয়ে নির্বাচনের আগে চোখ দেখানো নয় আমরা আগেও বামফ্রন্ট সরকার করেছে এখনো প্রতিশ্রুতি দিচ্ছে বামফ্রন্ট যে বছরে দুইবার মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে দিয়ে বৃদ্ধি করা হবে আমরা এটা করব আমাদের রাজ্যের অনিয়মিত এবং চুক্তিবদ্ধ যে সমস্ত কর্মচারী আছে কন্ট্রাকচুয়াল এই চুক্তিবদ্ধ এবং অনিয়মিত কর্মচারীদের আমাদের সরকারের সময়তে বামফ্রন্ট সরকারের সময়তে নির্দিষ্ট একটা সময়সীমা পাঁচ বছর অতিক্রান্ত হলে পরে তাদেরকে রেগুলার হিসেবে তাদের তারা বেতন ভাতা সুযোগ ইত্যাদি পেত এটা এখন বন্ধ হয়ে গেছে সাত বছর আট বছর হাইকোর্টে মামলা করার পরেও এই সরকার কার্যকরী করেনি বামফ্রন্ট প্রতিশ্রুতি দিচ্ছে সমস্ত অনিয়মিত চুক্তিবদ্ধ যারা কর্মচারী শিক্ষক ইত্যাদি আছেন বিভিন্ন স্তরে আছেন তাদেরকে নিয়ম মেনে তাদেরকে নিয়মিত করবে অনুরূপভাবে পুলিশ টিএসআর এসপিও তাদেরও অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের রাজ্যের মানে কোন জায়গায় গেছে আমরা আপনারা জানেন যে আমাদের রাজ্যের সপ্তম ব্যাটালিয়ান বিশেষ করে টিএসআর জওয়ান তাদেরকে বই রাজ্যে নিয়ে ভাড়া কাটাচ্ছে বেতন দেওয়ার ক্ষমতা নেই আর্থিক শৃঙ্খলা বলে কিছু নেই এটি বাজেটের টাকা বাজেটে বরাদ্দকৃত টাকা এখন তাদের বেতন দেওয়ার টাকা নেই তাদেরকে বই রাজ্যে বাইরের বেসরকারি ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিয়েছে তাদের ভোটাধিকার পাওয়ার জন্য আমাদের পার্টির সম্পাদক সিপিআইএম এর সম্পাদক চিঠি লিখেছিলেন বামফ্রন্টের আহ্বায়ক চিঠি লিখেছিলেন কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন তাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবে তার সুস্পষ্ট কোন নির্দেশিকা জারি করেনি এইভাবে টিএসআর জওয়ানদের উপরে পুলিশদের উপরে টর্চার চলছে এমনকি তার যে পলিটিক্যাল রাইট এই রাইটটা অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিয়ে তাদেরকে ফেরত আনা হবে আমাদের রাজ্যে তারা ফেরত আসবে আনা হয়েছে আমাদের দাবি এবং সেই কাজটা আমরা করব